Assalamualaikum warahmatullahi wabarakatuh. আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় জানব, সেটি হচ্ছে কিভাবে মাত্র 1 সেকেন্ডে 10,000 রাকাত তাহাজ্জুদের নামাজের সওয়াব অর্জন করা যায়। সুবহানাল্লাহ, এই বিষয়টি শুনেই কিন্তু অনেকেই আমরা অবাক হয়ে গেলাম যে 1 সেকেন্ডের মাধ্যমে এত অল্প সময়ের মধ্যে 10,000 রাকাত তাহাজ্জুদের নামাজের সওয়াব পাওয়া যায়। হুজুর, এটি কি সাধারণ কোনো কথা না এটি কোনো বানোয়াটি কথা? না না, এটি কোনো বানোয়াটি কথা নয় এবং নির্ভরযোগ্য সূত্র থেকে, নির্ভরযোগ্য তথ্য থেকে আজ আমি আপনাদের সামনে পরিষ্কার করব। সেটি হচ্ছে হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে কোন পুরুষ যখন রাস্তা দিয়ে চলে, কোন যুবক যখন রাস্তা দিয়ে চলে, তখন রাস্তার দিয়ে চলার সময় তার চোখের দৃষ্টি, তার চোখের সামনে, তার চোখের দৃষ্টিতে কোন যুবতী, রূপসী, সরসী নারী যদি বেপর্দা হয়ে সে রাস্তা দিয়ে যদি হেঁটে যায় এবং তার দিকে এই যুবকের যদি চক্ষু যদি চলে যায় এবং সাথে সাথে তার অন্তরের মধ্যে কিন্তু একটা খারাপ দৃষ্টি আসতে পারে, এই খারাপ দৃষ্টি না এনে তার চক্ষুকে সে যদি এই কথা বলে যদি ফিরিয়ে নেয়, আউযু বিল্লাহি মিন ফিতনাতিন নিসা, আয় আল্লাহ এই যুবতীর দিকে তাকাইলে আমার যে ক্ষতি হইতো, আমার যে গুনাহ হইতো, এর থেকে তুমি, তোমার কাছে আমি, তোমার কাছে আমি কি চাই, আশ্রয় চাই, প্রার্থনা করছি। তো এরকম একটি যুবতীর দিকে কোনো যুবকের চোখ যদি চলে যায়, সে যদি আল্লাহকে ভয় করে, সে যদি গুনাহকে ভয় করে, সে যদি পরকালকে ভয় করে, এই যুবতীর দিকে তার চেহারাটা চলে যাওয়ার কারণেও সে যদি তার চক্ষুকে যদি নিচের দিকে যদি ফিরিয়ে আনে 1 সেকেন্ডের মধ্যেই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার উপর এমন খুশি হয়ে যায়, তার উপর এমন সন্তুষ্ট হয়ে যায়, এই কাজটা কিন্তু তাকে, এ এমন একটা কাজ পরকালে তার জান্নাত লাভের জন্য উসিলা হয়ে যাইতে পারে। শুধু তাই নয়, এরকম একটা কাজ যদি কোনো যুবক যদি করে, কোনো পুরুষ যদি করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন তাকে 10,000 রাকাত নফল নামাজ পড়লে যে পরিমাণের সওয়াব হইতো, আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণের সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা পুরুষ যারা রয়েছি অনেকে কিন্তু রাস্তা দিয়ে যখন হাঁটি, অনেক যুবতী নারী কিন্তু আমাদের চোখের সামনে আসে, আমরা কি করি, এরকম একটা মাসলা আমরা বাহির করে নিছি যে একবার যুবতীর দিকে তাকাইলে মনে হয় মাফ, এরকমভাবে তাকানি শুরু করে দেয় যেই পর্যন্ত দেখা যায় এই পর্যন্ত আর চক্ষু নামায় না। তো বিষয় এরকম নয়, যদি আপনার ভুলে কখনো অকচরে একজন বেগানা নারীর দিকে দৃষ্টি যদি চলে যায়, সাথে সাথে আউযু বিল্লাহি মিন ফিতনাতিন নিসা, আল্লাহকে ভয় করে আপনি নিচের দিকে যদি দৃষ্টিকে যদি নামিয়ে দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে সাথে সাথে আপনাকে 10,000 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করে দিবে। সুতরাং দেখছেন, কাজটা কিন্তু সামান্য সময়ের মধ্যে করা যায়, কিন্তু এই কাজটা কিন্তু করা খুব কঠিন। এই কাজটি যখন আপনি করবেন, শয়তান কিন্তু আপনাকে হাজারো বাধা দিবে, শয়তানের বাধা থেকে বেঁচে এই কাজটি যদি করতে পারেন, এত বড় ফজিলতের, এত বড় ফজিলত আপনি লাভ করতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই চক্ষুকে হিফাজত করার তৌফিক দান করুক এবং বেগানা নারীর থেকে আমাদের চক্ষুকে নামিয়ে আল্লাহ তাআলা এরকম মর্যাদা সম্পন্ন আমাদেরকে হওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।